মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। Your time starts now. লিখো লিখো লিখো, ফাস্ট, বি ফাস্ট, তাড়াতাড়ি লিখো। অলমোস্ট ওভার জগমায়া, হ্যাঁ তাড়াতাড়ি। Stop! Time over. হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। তুমি সময় শেষ করতে পারছো না। হাজার হাজার মাইল পথ পেরিয়ে হাতের মুঠোয় স্বপ্ন ভরিয়ে আমি জিতবই। বলুন, কাউকে খুঁজছেন? না, আসলে ম্যাডাম একটা নেকলেস অর্ডার ছিল। নেকলেস? কি অর্ডার দিয়েছেন? আগে রব চ্যাটার্জি। ও হ্যাঁ, উনি আমার স্বামী। ও আচ্ছা আচ্ছা। আসলে ম্যাডাম ওই ডেলিভারিটাই দিতেলাম নেকলেসটা। ওনাকে অফিসে ফোন করেছিলাম কিন্তু উনি তো আজকে অফিসে যাননি, তাই বাড়িতে দিয়ে গেলাম। ও বাহ, আচ্ছা আচ্ছা। আপনি তো ওনার স্ত্রী? হ্যাঁ আমি ওনার স্ত্রী। কাইন্ডলি ম্যাডাম একটা সাইন করে দিন। আসলে আপনি যে রিসিভ করলেন, নেকলেসটা? হ্যাঁ, আপনি এটা অর্ডার করেছিলেন। আপনি আজকে অফিস যাননি বলে বাড়িতে এসে ডেলিভারি করে গেছে। এটা আপনি আমার জন্য করেছিলেন অর্ডার, রেমার বিয়েতে পড়ার জন্য? কি হলো, তাই না? কিছু বলছেন না কেন? হ্যালো, তুমি কোথায়? তুমি অফিসে আসোনি কেন? আসলে বাড়িতে একটা কাজ ছিল। তুমি জানো ওই নেকলেসটা অফিসে এসেছিল? আমি অনেক বার করে বললাম ওই নেকলেসটা ডেলিভারি দিতে, কিন্তু কিছুতেই আমাকে ওটা ডেলিভারি দিল না। আমার কিন্তু ওই নেকলেসটা চাই ডার্লিং, প্লিজ। ওই নেকলেসটা পরে তোমার বাড়ির যে অকেশনটা হবে ওটাতে আমি যাব। সঙ্গে কথা বলছেন? পাইলে শোন, ওই গয়নাটার সাথে আমি একটা ম্যাচিং শাড়ি পরবো যেটা তুমি কিনে দিয়েছো। শাড়িটা সত্যি লাভলি, জাস্ট অসাধারণ। আর তার সঙ্গে তুমি যে ডিজাইনটা আমায় দেখিয়েছো, আমি যে সত্যি বলছি, আবার নতুন করে আমি তোমার প্রেমে পড়ে গেছি। হ্যালো 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 রব, তুমি কথা বলছো না কেন? এই নেকলেসটা রব তোমার জন্য কিনেছে? হ্যাঁ, ওটা আমার জন্য কিনেছে। আপনি কি ভেবেছেন ওটা আপনার জন্য কিনেছে? সত্যি কি বোকা আপনি! এখনো আপনি রবকে চিনতে পারেননি? ওই নেকলেসটা রব আমার জন্য কিনেছে।
ওটা রব নিজের হাতে আমায় গলায় পরিয়ে দেবে। হ্যালো হ্যালো হ্যালো, কি দেখছো? কতটা নিচে নামতে পারে সেটা দেখছি। নিচে যখন তোমার চোখে নেমেই গেছি, তারা এটা যার জিনিস তাকেই ফেরত দাও। এই নেকলেসটা আমি পায়েলে চুল কিনেছি। সকলের গলায় মানায় না, সকলের কপালেও সয় না। সব নেকলেস সকলের গলায় মানায় না, আর সকলের ভাগ্যেও সয় না। এটা তোমার জানা উচিত ছিল। শুনুন, আমার একটা খুব স্বাদ হচ্ছে, আমি গয়না চাইছি না। আমার একটা মনোবাসনা আছে, সেটা যদি আপনি একবারের জন্য পূরণ করতে দেন। কি মনোবাসনা তোমার? আপনি কিছু মনে করবেন না তো? না, আমি একটা কথা বলছি, প্লিজ প্লিজ আপনি কিছু মাইন্ড করবেন না। না, করব না। কি হয়েছে বলো, কি চাও তুমি? কোনোদিনও আপনি আমাকে অপমান করবেন না। রেমার বিয়ে পর্যন্ত আমি এই বাড়িতে আছি, তারপর তারপর আমি আপনাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে চলে যাব, কথা দিলাম। আর হ্যাঁ, আপনি বললেন না সোনা সবার ভাগ্যে সয় না, আপনি ঠিকই বলেছেন। সোনা যেমন সবার ভাগ্যে সয় না, ঠিক সেরকম ঘরের বউও সবার ভাগ্যে সয় না। আপনার জন্য ওই বাইরের মেয়ে, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।